তদন্ত করতে গেলে বিভিন্ন কৌশল নিতে হয়। আপনাকে একটা কাজ কেউ করতে বললো, প্রতিটি কাজের জন্য যে লিখিত থাকে তা কিন্তু না, অনেক ডিরেকশন থাকে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস থাকে। ফর এক্সাম্পল, আমি যে কারোর সাথে দেখা করলাম, সাপোজ আমি উদাহরণ হিসেবে বলছি, আমি ওয়াহিদুল হক সাহেবের সাথে যদি দেখা করলাম, এটা যদি অজানা থাকে কারো কাছে, তাহলে যাওয়ার আগে এবং আসার পরে আমার ফোন কলের লিস্ট থেকে তো বের করা যায় আমি কার সাথে যোগাযোগ করলাম। এই এভিডেন্সটা দেখলেই তো জানা যাবে যে ওই মুহূর্তগুলোতে আমি কার সাথে ইন টাচে ছিলাম, তো সেটা দেখলে তো পাওয়া যাবে যে আসলে আমি আমার অফিস বা আমার সহকর্মী কারা এই কথাগুলো জানতো। এটা আমার পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে, আমার রুটিন ওয়ার্কের মধ্যেই ছিল তদন্তের দায়িত্ব, এবং আমাকে কিন্তু চিফ প্রসিকিউটর এই মামলায় তদন্ত কাজ করবার জন্যই কিন্তু আমাকে নির্দেশনা দেওয়া আছে, সেটা লিখিত কাগজও কিন্তু আমার কাছে রয়েছে। আইন মন্ত্রণালয়ের যে তদন্ত, সেই তদন্তে কিন্তু আমাকে জানানো দরকার ছিল কারা তদন্ত করছে, কী তদন্ত হচ্ছে, এবং আমার কথা বিশ্বাস করতে হবে সেটা বলছি না, কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেই তদন্তের সামনে, কমিটির সামনে দেওয়া উচিত ছিল। এবং আমাকে যদি আইন মন্ত্রণালয় সেই সুযোগটা দিতেও যে আত্মপক্ষ সমর্থনের, আমি তাদের কাছে দেখাতাম যে আমি কার পারমিশন নিয়ে গিয়েছি, সেটি তো আমার কাছে রয়েছে সেই কাগজ, সেগুলো দেখাতে পারতাম। কিন্তু আমি এটা মনে করি না জাতির সামনে তুলে ধরে আমি কোনো একজনকে বা দুজনকে বা একটা টিম যারা আমার সাথে কাজ করেছে তাদেরকে আমি কোনোভাবে কলুষিত করতে চাই না। এটা আমি মনে করি এটা পেশাগতভাবে একটা অসদাচরণের মতো হবে, আমি সেই কাজটি করতে চাই। অ্যাবসলুটলি আমার কাছে কোনো আইডিয়া নেই তদন্ত কমিটি হয়েছে কি না, করেছেন কি না, সেই তদন্ত কমিটি কারা রয়েছেন, এই প্রশ্ন আমি আসলে জাতির কাছেই রাখতে চাই। যে আমাদের যে আপিল বিভাগের সাবেক বিচারপতি রয়েছেন যারা, তাদের যে প্রজ্ঞা জ্ঞান তার চাইতেও কি বড় জ্ঞান রয়েছে আইন মন্ত্রণালয়ের আমলাদের মধ্যে?